আর আমাদের দুই থেকে আসলে তালি দেওয়ার কোনো সিস্টেম নাই, আমরা এই জন্য তালি দিচ্ছি আমাদেরকে আগে বলে দিয়েছে বুঝছেন, যাই হোক আমরা তালি দিব না। এখন আমি আরেকজনের কথা একটু শুনবো, যিনি আমি আসলে আগে আমার খেয়াল ছিল না, তো ওনার সাথে আমার মূলত মালয়েশিয়াতে দেখা। কীভাবে মালয়েশিয়াতে দেখা একটু ইতিহাস বলি, আপনারা ভাবছেন যে আমি কিছু ভালো একটা একদিনে নিয়ে আসছি, তার প্রথম একজন সাক্ষী গাজী ভাইয়ের সাথে ডাক্তার সেলিম ভাই, একটু দাঁড়াবেন ডনম্যান, ওনাকে একটা দাঁড়া করে আমার কিছু মাইন্ড করবেন না। আমি তো মালয়েশিয়াতে আসলে ঘুরে বেড়াতাম, আপনারা হয়তো জেনে খুশি হবেন, আমি কিন্তু মালয়েশিয়াতে প্রায় 35 বার উপরে গেছি, শুধু মালয়েশিয়াতেই টোটাল আমার 60 বারের উপরে, সারা ওয়ার্ল্ডের ভিতরে 7টা দেশে ঘুরে আছেন। তো সেইখানে আমি 2016 সালের পরে একটা কোম্পানি সার্চ করতেছিলাম, সেই সময় ওনার সাথে আমার মালয়েশিয়াতে দেখা। তখন ওই কোম্পানিটার নাম ছিল ইউনিকো টু ইউ ডট কম বুঝছেন। তখন আমি ওই কোম্পানিটা আনতে গিয়ে কিন্তু আমরা আনি নাই, কারণ ভালো লাগেনি। এইরকম মিনিমাম 100 কোম্পানি মালয়েশিয়াতে দেখছি, যারা আজকে বাংলাদেশে ব্যবসা করে দেখবেন, আমি অনেক সময় বলি ভাই ওটার দেখে আসছি, ওরা যে কোম্পানির মতো সময় নাম বলে দিই না, অনেক কোম্পানি ওগুলো আমরা ঘুরে আসি, মানে ওদের আচরণ, ওদের প্রোডাক্ট, ওদের লাইন এগুলো আমাদের আসলে মূলত পছন্দ হয় না। তো তার সাক্ষী কিন্তু উনি, এবং আমি আমার মিসেসকে নিয়ে গেছিলাম তখন ওনার সাথে দেখা, এবং সাথে আমাদের আর গাজী ভাই ছিল, তখন ওনারা আমাকেও একটা কোম্পানিতে নিয়ে গেছিলেন, সেটাও আমরা দেখে আসছি। ওখানে এক ভদ্রমহিলা আমাদেরকে খুব সুন্দর মতো বুঝাইছে, কিন্তু আমরা মানে ইন্টারেস্ট ফিল করি না, তো আমরা চলে আসছি। কিন্তু যখন আমি সুপার লাইফের প্ল্যানটা দেখেছি, ওনার ওই সময় আসার পরে আমার কেনের সাথে কথা হয়, তখন আমি ফাইটো সায়েন্সে যাই আবার, তো যাওয়ার পরে কেন আমাকে বলেছিল ভাই একটু শুনিল, তুমি বাংলাদেশে যাচ্ছ, আমি কিন্তু একটা কোম্পানি লঞ্চ করতে যাচ্ছি, আমি তাই নেই, তখন আমি অতটা মানে পাত্তা দিইনি। কিন্তু বাংলাদেশে আসার পরে যখন দেখছি ওরকম একটা লঞ্চ হয়েছে, যখন আমি একজনের মাধ্যমে নক করলাম, তখন ও আমার সাথে কথা বলে, মিস্টার ক্যান আজকের যিনি সিও, মানে আমার কিন্তু বাই নেমে চিনে, ওনার সাথে একসাথে কিন্তু আমরা চা টা খাইতাম, মানে ওই আগের যে কোম্পানি কাজ করতাম তার হলো আপন ছোট ভাই, তাহলে রিলেশনটা কীরকম ব্যাপার বুঝছেন, তার মানে রিলেশন হলে কী, মালয়েশিয়ানদের কিন্তু একটা চরিত্র খুব স্ট্রং, এটা সবাই জানেন কিনা। আর চাইনিজ মালাই ব্যাপারটা কীরকম জানেন, ওরা কিন্তু ওদের নীতিতে অটল, এই যে এখানে আপনি সবাই কলা কিনছেন ইয়ে কিনছেন না, এক কথায় বলে না যে 60 টাকা নিবেন কমাইতে পারছেন, কেউ কিন্তু কমাইতে পারেন নাই, 20 টাকার ইয়ে বলে একটা নাম 10 টাকার ইয়ে, ওরা 1 টাকা কমাইতে পারছেন পারেন নাই, পেঁপে যা বলবে তাই এক কথা, ঠিক মালয়েশিয়ানরাও এক কথাই, মালয়েশিয়ানদের সাথে যদি আপনি মিল মতো থাকতে পারেন সারা জীবন ব্যবসা করা যায়, ওরা কাউরে ঠকায় না, ওরা যে কমিটমেন্ট দিয়েছে আমাকে, ধরুন ওরা কিন্তু ওদের কমিটমেন্ট ঠিক আছে, যেমন আমাকে বলেছে কয় তুমি যে কোনো সময় প্রোডাক্ট ডেলিভারিতে কোনো কমপ্লেন পাবা না, তোমার ইনস্ট্যান্ট প্রোডাক্ট ডেলিভারি আমি দেবো, খালি তুমি টাকা নিয়ে ঘোরাবা না, একটাই কথা, মানে আমি যদি টাকা পে করি ওদের সাথে কোনো ঝামেলা না করি, ওদের প্রোডাক্ট লাইন কোনোদিন ঘাটতে হবে না। কয় ওয়ার্ল্ড ওয়াইড যত ট্যুর আছে এখানে পান্ন স্যার সাক্ষী, কি পান্ন স্যার, ওনাকে আমাদের একটা কোম্পানি ট্যুর ছিল বাংলাদেশ থেকে, ওনাকে আমি সাথে এন্ট্রি করেছিলাম বাংলাদেশে আলাদা ইনসেন্টিভ দিয়ে, মাত্র 70,000 টাকায় 12টা প্রোডাক্ট সেল, ওনাকে 5-স্টার হোটেলে রেখেছিলাম, 50,000 টাকা ভাড়া ছিল পার ডে, কল্পনা করতে পারবেন, সম্ভব 2,500,000 টাকা একজন আমাদের পিছনে খরচ করেছে কোম্পানি, 2,500,000 টাকা। এখন যদি আমি কোম্পানিকে বলতাম যে টোটালটা তুমি বিয়ার করো কোম্পানি করবে না, কোম্পানি বলেছিল আমাকে শুনে তুমি কি 50% মানে ডোনেশন দিতে রাজি, আমি বললাম ইয়েস আমি রাজি আছি, তখন বলো ঠিক আছে তুমি তাহলে আনো 5 জন, মানে বিষয়টা হচ্ছে এরকম। এবার দুবাইতে আমরা যাব, বিশ্বাস করেন আমরা তো বাংলাদেশ ইন্ডিয়া মিলে আমাদের টিম থেকে 2 জন অ্যাচিভ করা আছে দুবাই, 2 জন অ্যাচিভ করা আছে, এবার আসেন তাহলে আপনারা যদি অ্যাচিভ করতে চান তাহলে চলে আসবেন, যে কথায় আমি ছিলাম সেলিম ভাই, তো তখন কিন্তু আমি ওনার সাথে পরিচয়, এবার যখন তুলে আমার সাথে কয়েকবার মিট হয়েছে কিন্তু আমি না ভুলে গেছিলাম, মানে আমার ওই কথাটা স্মরণ নাই যে ওনার সাথে আমার মালয়েশিয়াতে সাক্ষাৎ হয়েছিল। এবার আজকে যখন গাড়িতে যাই আমি ভাই আপনার খুব চিনা চেনা লাগে, তখন উনি বললো কি আপনি মনে করেন তো কোথায় দেখা হয়েছে, তখন আমার মনে পড়ে গেছে সব, কারণ ওনারা ওই সময় মালয়েশিয়াতে গিয়ে, আসলে মালয়েশিয়াতে আমরা যখন যাই আমাদের সাথে অনেকের সাথে ভালো পরিচয়, আমাদেরকে গাড়ি পাঠিয়ে দেয়, আমাদের একদম এয়ারপোর্ট থেকে ড্রপ করে নিয়ে যায়, আর কোনোদিন গাড়ি ছাড়া আমাদের ঘুরতে হয় না, খালি মালয়েশিয়া গেলে না না ওই বলবো, মানে আমরা কত ওখানে গেলে আর কোন ঘুরতে হয় না, ঠিক তেমনই ভাবে উনি কিন্তু আমাদেরকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল, কি কথা সত্য কি না। আচ্ছা এখন ভাই আমাদের উদ্দেশ্যে কিছু বলবে যে আমরা কিরকম ব্যবসা করতে পারি, খুব অল্প অল্পতেই বলি যেহেতু সবার জন্য ঘুম আছে, আমি কি দেখি একটা কোম্পানিতে, আমার যদি ভিউটা আমি আপনাদের সামনে বলি, আমি প্রথম দুইটা জিনিস দেখি, একটা হলো প্ল্যানে পাওয়ার আছে কিনা, মানে পাওয়ারফুল প্ল্যানটা কিনা, আর 2 নম্বর হলো পিএসপি মানে প্রবলেম সলভিং প্রোডাক্ট কিনা। তো ওয়ার্ল্ডে যদি আপনি দেখেন এই স্টিম সেল মানে পুরো পৃথিবীতে হলো একটা পিএসপি প্রোডাক্ট,
মানে এটা যে কোনো প্রবলেমকে সলভ করার ক্ষমতা রাখে, এক কথা শেষ, যে কোনো প্রবলেমকে। আমরা যদি এইভাবে চিন্তা করি, যেমন স্যার যেভাবে বলছে সেল, শুধু সেল, তাহলে সেল থেকে কী হয়, যারা আমরা সবাই জানি টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, তাহলে আপনার সেলকে যত হেলদি করতে পারবেন আমার টিস্যু হেলদি হবে। যদি আমার টিস্যু হেলদি হয় তাহলে আমার সিস্টেম ঠিক, অর্গান একদম হেলদি হবে, অর্গান হেলদি হলে আমার টোটাল সিস্টেমটাই আমার ঠিকভাবে চলবে। এই হলো প্রোডাক্টের ব্যাপারে। আমি এতটুকু বলবো যে ওয়ার্ল্ডে যদি কোনো প্রোডাক্ট থাকে, সেটা হলো বর্তমান ওয়ার্ল্ডের পিএসপি প্রোডাক্ট হলো এই ST-30, মানে প্রবলেম সলভিং প্রোডাক্ট। যদি প্রবলেম সলভিং প্রোডাক্ট কোনো কোম্পানিতে না থাকে, পৃথিবীতে কোনো কোম্পানি টিকে থাকার কোনো সুযোগ নেই। এক, দুই, আমি যেখানে কাজ করব এখানে এই প্ল্যানে প্রচুর আমার পার্সোনাল কোনো পজিশন আছে কি না, একটা হলো পজিশনাল পজিশন, একটা হলো পার্সোনাল পজিশন। অ্যাকচুয়ালি কিন্তু সুপার লাইফে পার্সোনাল পজিশনটা সবচেয়ে বেশি, মানে এখানে যেহেতু পে আউট 92%, সেখানে আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে আমার ইনকামের গ্রোথটা এখানে অনেক হাই, অনেক হাই, অনেক হাই। শুধু আমাকে এই জিনিসটা যদি আমি বুঝতে পারি তাহলেই সম্ভব। আজকে এই পর্যন্তই, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ স্যার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি মিজান ভাইকে দায়িত্বটা দিচ্ছি। মিজান ভাই, একটু প্লিজ আপনি পেতে শুরু করেন, আমি এই চিন্তাটা করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আরবার দুটো কথা বলতে হচ্ছে। আসলে যে উপস্থাপক থাকে আসলে তার কথা বলার কিছু থাকে, সে শুধু জাস্ট ইন্ট্রোডিউস করাই দেয়। আমি আবার কেউ যদি আরও কোনো আলোচনা করতে যাচ্ছেন তাহলে আপনারা বলেন আমার সরাসরি, কারণ আমরা সবাই আসলে টাক, তাহলে আমাদের একটু সুবিধা হয়। কেউ কোনো আলোচনা আমাদের সঙ্গে কিছু বলার জন্য আপনারা ইন্ডিয়া নেবেন, আত্মীয় নেবেন শুনে খুশি হইলাম। আর আমাদের ওই যে আগামী দিন সকালবেলা কখন বাইরে হবে কী হবে এটা কিন্তু ভালোভাবে হয় নাই, যেটা ভালোভাবে হয় নাই ওটা আবার নতুন কয়েকজন ধরছে। আপনাদের দুই পরটা শেষ করে দিয়েন যে ইন্ডিয়া কীভাবে যাবে আর ইন্ডিয়া কীভাবে যাবে। আর বিশেষ করে হলো ওই যে ভাই কৃষ্ণ আছে তার কাজ করে সমস্যার সমাধান করতে পারে, যেহেতু এটা কাজ টিকে থাকবে। তবে মানে আমাদের কথা হলো যে সোহেল সাহেব বলছে যে সরি টু সরি মাফ করে দেন, কোনো মাফ পথ নাই, কোনো মাফ নাই। কারণ হলো সিদ্ধান্ত যেটা নেবেন ওইটাই বাস্তবায়ন করতে হবে। কারণ যদি মনে করেন যে এইভাবে বারবার মনে করেন যে হয়রানি বেজ্জিত হয়, তাহলে আপনাদের সাথে থাকতা মানে অনেকেই ভেঙে যাবে যে না এদের সাথে থাকাটা ঠিক হবে না। তো ওই সোহেল সাহেব একাই ব্যবসা করবে, উনি তখন বলছে কেউ না থাকলে আমি ব্যবসা করতে পারবো না, আমি একাই ব্যবসা করতে পারবো না। কিন্তু সবাইকে ধরে রাখতে হবে, গুড বিহেভ করতে হবে, সম্মান ইজ্জত এগুলো সবাইই আছে, ছোটো মানুষ তারও ইজ্জত আছে, ছোটো বললে অবহেলা করতে নাই। তো বিশেষ করে সবাইকে এটাতে বলবো, সবাইকে ঘুমাবেন, বক্তব্য বেশি দিলে সময় নষ্ট হবে। তা আগামী দিন আমরা সুন্দর করে যাতে সব কাজগুলো শেষ করে আমরা ঢাকাতে বুঝতে পারি, সেজন্য আপনারা সবাই ধৈর্য সহকারে এবং যারা আমাদের গাইড লাইনে আছেন যারা, তারাও যেন সঠিক আচরণ করেন, সুন্দর আচরণ করে সঠিকভাবে আমরা এই করতে পারি। এটা দ্রুত আর ব্যবসা বাণিজ্য তো আমরা করতে আসি না, আমরা আসছি এনজয় করতে, আর আমরা আসছি সবার সাথে ভ্রাতৃত্ব বোধকে ডেভেলপ করার জন্য, যেন নষ্ট হয়ে না যায়, যতটুকু ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, তাহলে হিতে বিপরীত হবে। সেই কারণের জন্য কারোর চোখরাঙ্গানিও না, কারোর সাথে খারাপ বিহেভ না, সবাই আমরা ভাই, সবাই আমরা বন্ধু। আগামী দিনে আমরা কবরে যাওয়ার আগে ভালোবাসা নিয়ে যেতে চাই। সবাইকে ধন্যবাদ। আর কেউ কিছু বলতে চাচ্ছেন কিনা? আমি বলছি যেহেতু বক্তব্য দিতে চাচ্ছে না, তাহলে আমরা অল্পতে শেষ করে দিই।